হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, লাইবেরিয়া দেশ সম্পর্কে জানা অজানা ইতিহাস জানতে আমার ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। তাহলে লাইবেরিয়া দেশ সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনি অবশ্যই জানতে পারবেন। লাইবেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। 19 শতকে স্বাধীন মার্কিন কেষ্টাঙ্গ দাসেরা জন বিরল এই দেশটি প্রতিষ্ঠিত করে। লাইবেরিয়ার উত্তরে রয়েছে সিরিয়া লিওন ও গিনি, পূর্বে রয়েছে দেহার এবং দক্ষিণে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং দেশটির রাজধানী মনোভিরিয়া। বন্ধুরা, আমার ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশটির সরকারি ভাষা ইংরেজি, আর দেশটির মোট আয়তন 111,000 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা রয়েছে প্রায় 4 কোটির বেশি, আর মোট মাথাপিছু আয় প্রায় $800, আর মুদ্রা লাইবেরিয়ান ডলার, কলিং কোড 231। 1979 থেকে 1996 পর্যন্ত এখানে একটি ভয়াবহ গৃহযুদ্ধ হয় যাতে 1.5 লক্ষ লোক মারা যায় এবং দেশটির অর্থনীতি অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনি ছিল। লাইবেরিয়ার শহর লোকজন পারস্য পেশায় পরিধান করে, তবে গ্রামীণ লোকজন এখনও ঐতিহাসিক প্রাচীন পোশাকগুলো পরিধান করে। এটি ছিল পৃথিবীর একমাত্র আমেরিকান উপনিবেশ। আফ্রিকান দেশসমূহের মধ্যে লাইবেরিয়ার প্রথম একজন মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হন। অধীনে অর্থনীতিবিদ আলেন জর্ডসেন সেললিফ লাইবেরিয়ার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট। লাইবেরিয়ার বাণিজ্য হয় 70% যুক্তরাষ্ট্রের সাথে। বেলজিয়াম, জাপান ও কোরিয়ার সঙ্গেও রয়েছে কিছু পার্সেন্ট। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।